নিখোঁজ স্বামীকে বাড়িতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ এক তান্ত্রিকের বিরুদ্ধে। ঘটনায় আত্মঘাতী গৃহবধূ। বনগাঁ থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজ স্বামীকে বাড়িতে ফেরত এনে দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ তান্ত্রিকের বিরুদ্ধে। অভিযোগ শুধু তান্ত্রিক নয়, তার কয়েকজন সাকরের নিয়মিত ভয় দেখিয়ে ধর্ষণ করত ওই গৃহবধূকে। লোক লজ্জায় সুইসাইড নোট লিখে আত্মঘাতী গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত কালুপুর এলাকায়। জানা গেছে স্থানীয় গৃহবধূ ইন্দ্রা সরকার, স্বামী প্রায় বছর তিনেক আগে আন্দামানে কাজে যান। তাদের একটি পাঁচ বছরের সন্তানও রয়েছে। স্বামী কাজে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। অসহায় গৃহবধূ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে স্বামীকে ফিরে না পেয়ে অবশেষে তান্ত্রিক সুকুমার দাসের সাথে যোগাযোগ করে। তান্ত্রিক গৃহবধূকে প্রতিশ্রুতি দেয় স্বামীকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার। সেই মতো তান্ত্রিকের কাছে যাতায়াত শুরু করে গৃহবধূ। অভিযোগ, এরপর গৃহবধূকে নানা সময় ভয় দেখিয়ে ধর্ষণ করত ওই তান্ত্রিক। এসব কথা পরিবারের কাউকে জানালে তার সন্তান ও স্বামীকে খুন করার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি গৃহবধূ মনমরা হয়ে থাকতেন, কারোর সাথে সেভাবে কথাবার্তা বলতেন না। সোমবার নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। রাতেই বনগাঁ থানায় বধূর ভাই লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কালুপুর পঞ্চায়েত সদস্য অলকা সরকার বলেন, সুকুমার ভণ্ড সাধু, নানা সময় মহিলারা ওর বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমরা বিষয়টি আগে জানতে পারলে নিশ্চয়ই ব্যবস্থা নিতাম। উনি এত প্রতারক, ওই যে যারা যায় বিশেষ করে মহিলাদের ভালো দেখেন, উনি মহিলাদের ঝাড়ান কেমনভাবে। আমি একদিন গিয়ে দেখলাম একজন মহিলাকে ঝাড়াচ্ছে, তার এ কোন ধরনের ঝাড়ানো, কোন কবিরাজে? আমি তখন থেকেই বলেছি এ ঠক কবিরাজে, এখানে কেউ যেও না। আর আমি সে একদিন গিয়ে তো আর যাই না। তাই সম্মান রক্ষার্থে সে আজকে এই করেছে। আমাকে যদি একবার বলতো যে পিসিমা আমার এই করেছে, তাহলে আমি একটু ওদেরকে দেখতাম। যে আমি চাইছি সাধুর শাস্তি হোক এবং ফাঁসি হোক, আর সাধুর সঙ্গে যারা থাকে ওখানে মদের আসর, তারপরে গাজার আসর, এই যারা বসায় ওখানে, যারা এই দিন দুপুরে রাত দুপুরে ব্ল্যাকমেল করে মানুষকে, ধর্ষণ করে, তাদের শাস্তি হোক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তান্ত্রিককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতকে এদিন বনগাঁ আদালতে হাজির করানো হয়েছে। ছেলের সঙ্গে একটু অশান্তি মতন ওর মনে মালিন্য হয়েছে, বৌমা ছেলে বাইরে চলে গেছে, তাই বৌমা ছেলেরে আনার জন্য এক কবিরাজের বাড়ি যাতায়াত করত। সেখানে ওই দীর্ঘদিন ধরে দিন পনেরো যাওয়ার পরে বৌমার মোবাইল নাম্বার নিয়ে তারা একটা এ নিয়ে অশান্তি সৃষ্টি করে যে তার ওখানে যেতে হবে, গিয়ে ওখানে থাকতে হবে, তার রান্নাবান্না করে দিতে হবে। এই নিয়ে এইসব কথাবার্তা হতো, আমি ফোনে সব কিছু শুনেছি, বল কথাবার্তা হতো আমি শুনেছি। এখন যেটা লিখে গেছে হাতে, সেটা ও বলে গেছে যে আমার সঙ্গে একটা সামাজিক অত্যাচার করেছে, তার জন্য আমি সুইসাইড করছি, আর আমার নাতি আমার ছেলে মারার হুমকি দিয়েছে। এই নিয়ে বৌমা একটা অশান্তির ভিতরে ছিল, এই অশান্তির একত্রে না পেরে বৌমা সুইসাইড করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।